हेलो फ्रेंड्स आपनारा देखछेन टेक इंडिया यूट्यूब चैनल। এই মুহূর্তে আমাদের রাজ্য সহ অন্যান্য রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খবর হচ্ছে সেটা লকডাউন এবং আনলক সম্পর্কিত। এই মুহূর্তে আগামী কাল থেকে চালু হয়ে যাচ্ছে বাস, মেট্রো এবং লোকাল ট্রেনের পাশাপাশি সরকারি বেসরকারি অফিস, পার্ক, রেস্টুরেন্ট এই সমস্ত পরিষেবা আগামী কাল থেকেই চালু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই নিয়ে ঠিক রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক কী বলা হয়েছে, কোথায় কোথায় চালু হবে, সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতেই। অত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে লকডাউন এবং আনলক সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলির নোটিশ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। শেষে আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার সেই জেলাতে বাস বা ট্রেন পরিষেবা চালু হয়েছে কি না নাকি বন্ধ রয়েছে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে একটি খবর প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে রবিবার একটি নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, যেখানে বলা হয় পার্ক আগামী 21 জুন থেকে খুলে যাচ্ছে, সেখানে সর্বাধিক 50% মানুষ প্রবেশ করতে পারবে এবং বলা হয়েছে বারগুলি দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকবে। অন্যদিকে রেস্টুরেন্টগুলিতে 50% মানুষের প্রবেশাধিকার নিয়ে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকবে। এরই সঙ্গে বেসরকারি অফিসগুলিতে 50% কর্মী নিয়ে সকাল 9টা থেকে বৈকাল 5টা পর্যন্ত কাজ করা যাবে। সরকারি অফিসে গ্রুপ এ কর্মীর 100% এবং অন্যান্য গ্রুপের কর্মীদের 50% নিয়ে কাজ করা যাবে। অন্যদিকে বলা হয়েছে যে দিল্লিতে মেট্রো পরিষেবা চালু হচ্ছে, আগামী কাল থেকে 50% যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চলবে। একই সঙ্গে 50% যাত্রী নিয়ে বাস পরিষেবাও চালু হতে চলেছে দিল্লিতে। বাজারসহ বিভিন্ন মল সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে এবং নিচে এখন বলা হয়েছে যে মানুষের জীবন জীবিকা স্বার্থে বেশ কিছু ছাড় দেওয়া হলেও কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। যদিও সমস্ত সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, ক্রীড়াবিদ ছাড়া সুইমিং পুলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমা, জিম, সুইমিং পুল বা স্পা বা বিনোদনের সমস্ত ক্ষেত্র এখনই খুলছে না, আগামী 28 জুন পর্যন্ত সেগুলিকেও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন এখানে বাস বা মেট্রো পরিষেবা যেগুলি চালু হচ্ছে বা অন্যান্য যে সমস্ত পরিষেবা চালু হওয়ার কথা বলা হলো সমস্ত কিছু দিল্লির ক্ষেত্রে, অর্থাৎ দিল্লিতে এই সমস্ত পরিষেবা কিন্তু চালু হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে রাখি, পশ্চিমবঙ্গে হোটেল, রেস্টুরেন্ট, বার এগুলি খোলা হয়ে গেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে বলতে বাস পরিষেবা এবং ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে, তাছাড়া সমস্ত কিছুই একরকম চালুই রয়েছে। তোমাদের এই মুহূর্তে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনারা পশ্চিমবঙ্গে বাস, ট্রেন বা আর কি কি পরিষেবা চালু করতে চাইছেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।